নমস্কার, এবি নিউজে স্বাগত জানাই। সঙ্গে আমি সুপ্রজিত। প্রথমে হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সার্ড বাই স্টার সিমেন্ট। হ্যাঁ তাই আর হাম। আজ মহাপঞ্চমী। জলপাইগুড়ি শহরের মণ্ডপগুলিতে সপরিবারে পৌঁছে গিয়েছেন মা দুর্গা। কলকাতা থেকে ভার্চুয়ালি জলপাইগুড়ির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের নির্দেশ অমান্য করে টোটো চলাচলে পুলিশের পদক্ষেপ। আজ পঞ্চমীর সকালে শীতের আমেজ, কুয়াশায় মোড়া থাকলো শহর। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এখন বিস্তারিত খবর। শুরু হয়ে গেল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কুয়াশায় আচ্ছন্ন হয়ে সূচনা হলো আজকের পঞ্চমীর সকাল। পঞ্চমীর সকালে কুয়াশায় ঢাকলো জলপাইগুড়ি সহ প্রায় গোটা জেলা। রবিবার পঞ্চমীর ভোর থেকে কুয়াশা মোড়া পরিবেশকে সঙ্গী করে উমাকে স্বাগত জানালো জলপাইগুড়িবাসী। এদিনের সকালে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল শহরের সর্বত্রই। কুয়াশায় গাড়িগুলিকে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা যায়। শরতেই এদিন সকালে শীতের আমেজ উপভোগ করেন শহরবাসী। যদিও সকাল 8টার পর থেকে কুয়াশার চাদর সরে রোদের দেখা মিলতে শুরু করে। এদিন শুধু জলপাইগুড়ি শহরেই নয়, গোটা জেলা জুড়ে একই ছবি দেখা যায়। আজকের থেকে ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, শীতের যে আমেজটা সেটা মনে হচ্ছে শুরু হবে। কুয়াশা দেখা যাচ্ছে আজকের থেকে, একটা বেশ ঘন কুয়াশাই বলা চলে। এখন শীতের একটা মৌসুম শুরু হওয়ার মানে সময়ে তো দেখা যাচ্ছে যে কুয়াশা শুরু হচ্ছে, তো শীত পড়বে আর শীতের একটা আমেজ মোটামুটি আসছে। হাতে পায়ে কুয়াশা লাগছে এবং জলবিন্দু জমছে। অনুভব কেমন হচ্ছে? অনুভব খুব সুন্দর, ভালো তো লাগছে। আজকে প্রথম কুয়াশা পড়লো, আমরা তো রোজই বেরোই সকালবেলা মর্নিং ওয়াক করতে প্র্যাকটিসে, তো শারদীয়ার মধ্যে যে এত সুন্দর মানে কুয়াশা পড়লো আজকে, মানে আজ প্রথম কুয়াশা পড়লো, গায়ে প্রথম শীত বস্ত্র তুললাম আর কি, তো মানে ভালো লাগছে অন্য দিনের তুলনায়। এক তো আজ পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী জানাবো, আর মানে আজকের এই কুয়াশার ওয়েদারে খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমরা তো রোজ এখানে আসি মর্নিং ওয়াক করতে, আজকে তো এত সুন্দর ওয়েদার, মানে আজকে পঞ্চমী কি ষষ্ঠী হবে বোধ হয় আজকে, না পঞ্চমী, পঞ্চমী, আজকে এত সুন্দর মানে কুয়াশা এই শীতের মানে একদম শুরুতে, খুব ভালো লাগছে। আমরা যারা আসছি এখানে ভ্রমণে সবারই ভালো লাগছে। আজ মহাপঞ্চমী, মণ্ডপমুখী হয়েছেন মা দুর্গা। চতুর্থীর রাতে একাধিক পুজোর উদ্বোধন হয়ে গেল শহর জলপাইগুড়িতে। শহরের পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্বোধন হল শনিবার সন্ধ্যায়। উদ্বোধন করেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক পাপিয়া পাল, উপপুর প্রশাসক সৈকত চ্যাটার্জি সহ এলাকার প্রবীণ ব্যক্তিরা। প্রদীপ জ্বালিয়ে এই পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। এবার এই পুজো 93তম বর্ষ। পুজোর থিম শান্তির বার্তা। বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা। উদ্বোধনের দিনে অনেক মানুষের ঢল দেখা যায় পুজো প্রাঙ্গণে। অপরদিকে বামুনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটিরও পুজো উদ্বোধন হয় শনিবার। উদ্বোধন করেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত, উপপুর প্রশাসক সৈকত চ্যাটার্জি, তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। এবার বামুনপাড়া সর্বজনীনের দুর্গাপুজোর 70তম বর্ষ। একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধন হয় জলপাইগুড়ির পোড়াপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর, শিক্ষক নীলেন্দু রায়সহ অন্য বিশিষ্টজনেরা। এবার এই পুজোর বয়স 77 বছর। পুজোর থিম মাতৃপ্রণাম। করোনা পরিস্থিতির জন্য পুজোর বাজেট কমিয়ে 3.5 লক্ষ টাকা করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। রবিবার বিকেলে কলকাতা থেকে ভার্চুয়ালভাবে জলপাইগুড়ি জেলার মোট 15টি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শহরে রয়েছে কদমতলা সর্বজনীন, দিশারি পাণ্ডাপাড়া সর্বজনীন, জাগ্রত সংঘ এবং বামনপাড়া সর্বজনীন। আজ জলপাইগুড়ি জেলার মোট 15টি পুজো কমিটি ভার্চুয়ালভাবে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি শহরে মোট 5টি পুজোর ভার্চুয়ালভাবে উদ্বোধন করেছেন তিনি। কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও দিশারি ক্লাবের পুজো আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, DIG আনাপ্পা ই সহ অন্যরা। কিন্তু এই দুটো পুজো কমিটিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই আধিকারিকরা উপস্থিত হয়েও মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে পারেননি। এরপর পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন এই আধিকারিকরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলার প্রায় 15টা পুজোর উদ্বোধন করলেন ভার্চুয়াল মোডে। তো সেরকমই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিকগণ এবং জনপ্রতিনিধিগণও আছেন, সেরকমই আমরাও আজকে এখানে জলপাইগুড়ি সদরে এখানে DIG স্যার ছিলেন, তারপরে SP সাহেবও আছেন, আমরা আছি, ADM সাহেবরাও ছিলেন। তো এখানে আমাদের জলপাইগুড়িরই আরেকটি পুজোতে আমরা এখানে উপস্থিত আছি। সব পূজাগুলো ভালো করে হোক আর পাবলিকের মধ্যে কোথায় গন্ডগোল না হোক, সবাই কোভিড নর্মস কি আছে ওটা একটু ফলো করে, আর ভিড় ভাট্টা, টাউন তো ছোট জায়গা, এটা টাউনের মধ্যে তো রাস্তাগুলো খুব ছোট ছোট আছে, এখানে ভিড় ভাট্টা হলে একটু স্ট্রিম লাইন করে আপনাদের ভলান্টিয়ার্স গুলো একটু ভালো করে কাজ করে, আমাদের লোকরা তো থাকবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে আপনাদের হেল্প করার জন্য, আর সবাই সুন্দরভাবে হোক করে আমি মঙ্গল কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় এবার অল্প বাজেটের মধ্যে দর্শনার্থীদের নজর কাটতে চলেছে বেশ কিছু পুজো কমিটি। এবি নিউজে তারই এক ঝলক। জলপাইগুড়ির রায়কোতপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির পুজো এবার 92তম বর্ষে পদার্পণ করল। এবারের থিম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। ছোটবেলা সহজ পাঠের বিভিন্ন অংশগুলি প্যান্ডেলে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এই দৃশ্য দেখার পর প্রত্যেকেই যে একটু নস্টালজিক হবেন এটাই স্বাভাবিক। প্রাথমিকের সে পড়াশোনার স্মৃতিতে যেন ফিরে যাওয়ার একটি রূপরেখা তৈরি হয়েছে এখানে। কমিটির সহ সভাপতি অপু বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে, আমাদের অস্থিমজ্জায় রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, করোনা বিধি মেনে এখানে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের এবারের 92তম বর্ষে আমরা পুজো করছি, আমাদের এবারের থিম হচ্ছে সহজ পাঠ। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের পুজো কমিটির সদস্যদের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাপার, আর এটার মধ্যে একটা মানে ব্যাপারটা একটু গভীরে গেলে দেখা যাবে যে বর্তমান প্রেক্ষাপটে যে সহজ পাঠ হয়তো এটা আমার নিজস্ব মত যে একটু রংটা একটু ফিকে হয়ে গেছে, কারণ এখন কনভেন্টের শিক্ষায় সবাই শিক্ষিত হতে চাইছে, তো সেজন্য সহজ পাঠটা, আর রবীন্দ্রনাথ তো বাঙালির মজ্জাটা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই বা জায়গায় নেই, তাই সেই সহজ পাঠটা যে আমরা ছোটোবেলায় পড়েছি সেই সহজ পাঠটাকেই আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এইবারের পরিকল্পনা সহজ পাঠ এবার থিম। জলপাইগুড়ি শান্তিপাড়া কালী মন্দির দুর্গাপুজো কমিটির এবছর 43তম বর্ষ। পুজো কমিটির তরফে শুভজিৎ বিশ্বাস বলেন, এবছরে পুজোর থিম হলো মৌচাক, প্লাইয়ের উপর প্রতিমা থাকবে, পাশাপাশি করোনার জন্য সরকারি স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করা হচ্ছে। পুজো মণ্ডপে করোনা বিষয়ের উপর সচেতনতার বিভিন্ন ব্যানার ফ্লেক্স লাগানো থাকবে। তবে পুজো মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। পুজোর কদিন পুজো মণ্ডপ জীবাণুমুক্ত করা হবে। এছাড়াও পুজোর দিনগুলিতে জরুরি পরিষেবা হিসেবে অ্যাম্বুলেন্স, টোটো ও মেডিকেল টিম থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শান্তিপাড়া কালী মন্দির দুর্গাপূজা কমিটি এবছর 43তম বর্ষে পদার্পণ করছে। এবারে আমাদের বিশেষ আকর্ষণ মৌচাক। আমরা সরকারি বিধি এবং করোনার ইস্যু নিয়ে পুজোর আয়োজন করেছি মণ্ডপও, তাই চতুর্দিকে ফ্লেক্স পেস্টন ম্যানার আছে, মানুষকে সচেতনা পৌঁছে দেওয়া এবং মাস্ক স্যানিটাইজার থাকবে মণ্ডপে ঢোকা, প্রত্যেকে যাতে মাস্ক পরে আসে, যদি মাস্ক কাউ না থাকে তাহলে আমরা অবশ্যই দিব এবং ঘন্টায় ঘন্টায় আমরা স্যানিটাইজার করব। আর আমরা আপাতকালীনে আমরা একটা অ্যাম্বুলেন্স এবং একটা টোটো রাখছি এবং মেডিকেল টিম থাকবে, যতটা পারবো ততটা মানুষের মধ্যে দিয়ে
সুস্থ লাগে করে নিয়ে করব। পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাঘাটের এবছরের দুর্গাপুজোর 64তম বর্ষ। 3.5 লক্ষ টাকা বাজেটের এই পুজো করোনা বিধি মেনে করা হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। পুজো উপলক্ষে নানা সামাজিক কর্মসূচিও থাকছে ক্লাবের। পুজো প্রাঙ্গণে বৃক্ষরোপণ, সেফ ড্রাইভ সেফ লাইফ সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারের জন্য প্ল্যাকার্ড ফেস্টুন লাগানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে তপন ঘোষ জানিয়েছেন। এবার আমাদের পুজো এই কোভিড বিধি মেনে খুব কম বাজেটের মধ্যেই করা হচ্ছে, যতটা তার মধ্যে সুন্দর করতে পারছি চেষ্টা করছি সুন্দর করার। আর সব কিছু মেনে আমাদের যেমন সেফ লাইফ সেফ ড্রাইভ, তারপরে এই কোভিডের সব কিছু প্ল্যাকার করে আমরা চারিদিকে দিয়ে দিয়েছি, আর সেভাবে করে মেনেই সব নিয়ম কানুন সরকারি যেগুলো আছে সেগুলো মেনেই আমরা এবারকার পুজো করছি। সন্ধ্যা ঘনাতেই বদলে যায় এলাকার পরিবেশ। বিএসএফের ভারী বুটের শব্দ প্রতিধ্বনি তোলে নিঝুম রাস্তায়। তারই মাঝে ব্যতিক্রম পুজোর কটা দিন। এই সময় ভারত বাংলাদেশ সীমান্তে সম্প্রীতির উৎসবে মাতেন এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাউলহাটি এলাকায় দীর্ঘ কয়েক দশক ধরে একসাথে মায়ের আরাধনা করে চলেছে এলাকার সব ধর্মের মানুষ। চাউলহাটি সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার পা দিল 74তম বর্ষে। পুজো কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন মফিদার হোসেন। তিনি সহ মুসলিম সম্প্রদায়ের আরও কয়েকজন রয়েছেন এই পুজো কমিটিতে। মফিদার বলেন, স্বাধীনতার পর থেকেই এখানে পুজো শুরু করেছিলেন স্থানীয়রা। তার বাবা কাকারাও এই পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছিলেন। পুজোর ভোগ প্রসাদ হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই গ্রহণ করেন। এবার তাদের বাজেট 1,70,000 টাকা। পুজোর কদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সীমান্তে সম্প্রীতির আবহে বাস করেন তারা। মফিদারের কথায়, মহালয়ার অনেক আগে থেকেই ব্যস্ততা শুরু হয় তাদের। স্থানীয় বিএসএফ ক্যাম্পে আবেদন জানিয়ে রাতে পুজো দেখার ও অনুষ্ঠানের ছাড়পত্র আদায় করেন তারা। এক্ষেত্রে বিএসএফ আধিকারিকরা যথেষ্টই সহযোগিতা করেন বলে জানান মফিদার। আমরা হিন্দু মুসলমান উভয় মিলে এই দুর্গাপূজাটা করে থাকি। এটা সম্প্রীতির পূজা হিসেবে পরিচিত। অত্র এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পূজার সাথে অতপ্রতভাবে জড়িত থাকে। জলপাইগুড়ি জেলায় একটা নাম আছে চালহাটির সম্প্রীতির পূজা দুর্গাপূজা। তো আমার পূর্বপুরুষগণ এই পূজার সাথে যুক্ত ছিল, আমিও 21 বছর ধরে এই পূজার সাথে যুক্ত আছি। আমরা এই ক্লাবের পক্ষ থেকে এই দুর্গাপূজা করে আসতেছি। পিনাকী শীলের প্রতিবেদন, এবি নিউজ, জলপাইগুড়ি। পুজো উপলক্ষে জলপাইগুড়িতে চলছে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি, এবার দেখুন তারই এক ঝলক। পুজো উপলক্ষে এক দম্পতির মানবিক উদ্যোগ। দরিদ্র পরিবারের শিশুদের জন্য নতুন জামা তুলে দিল জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মী শুভময় দত্ত। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুদীপ্তা দত্ত। রবিবার জয়ন্তীপাড়া এলাকায় দরিদ্র পরিবারের ওই শিশুদের জন্য পুজোতে পড়ার জন্য নতুন জামাকাপড় তারা তুলে দেন। শতাধিক শিশুদের হাতে এদিন তারা নতুন জামাকাপড় তুলে দিয়েছেন বলে জানিয়েছেন এই দম্পতি। পুজো উপলক্ষে গ্রামের দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটায় 200 দুস্থ মহিলার হাতে এই নতুন শাড়ি তুলে দেওয়া হয়। বিধায়কের সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শশীচন্দ্র বর্মন, উপপ্রধান তুষার দত্ত সহ অন্যরা। পুজোর প্রাককালে আজ আরএসএসের শাখা সংগঠন সহকার ভারতীর পক্ষ থেকে ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব কার্যক্রমের অংশ হিসেবে জলপাইগুড়ি শহরের পবিত্রপাড়ায় প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি করা হয়। সাথে 75 জন বয়স্ক নাগরিকদের বিনামূল্যে ফার্স্ট এইড বক্স উপহার হিসেবে প্রদান করা হয়। প্রশাসনের ঠিক করে দেওয়া নির্দিষ্ট সময়সীমার পর শহরে চলাচল করা টোটোগুলিকে শনিবার সন্ধ্যায় আটক করল জলপাইগুড়ির সদর ট্রাফিক পুলিশ। প্রশাসন থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, যানজট এড়াতে শনিবার থেকে পুজোর দিনগুলিতে বিকেল 4:30 পর থেকে জলপাইগুড়ি শহরের মূল রাস্তাগুলিতে কোনো টোটো চলাচল করতে পারবে না। তবুও শনিবার সন্ধ্যায় অনেক টোটো শহরের মূল রাস্তাগুলিতে চলাচল করে।
তাই এদিন যে সমস্ত টোটো চালক নির্দিষ্ট সময় পরেও টোটো নিয়ে বেরিয়েছিলেন সেই টোটোগুলিকে জলপাইগুড়ি সদর ট্রাফিকের ওসি বাপ্পা সাহার উপস্থিতিতে আটক করা হয় যদিও পরে টোটো চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আপনার টোটো কেন আটকাইলো অনেক টোটোই আটকাইছে চাবিটা চাবি মানে যে টাইমটা বলছে সেই টাইমটা আমাদের জানা ছিল না কারণ ওদিক থেকে যদি আটকা যেত তাহলে আমরা এই দূরত্বে ঢুকতাম না টোটো আটকাই দিল আপনার টোটো আটকাইছে আপনার টোটো আটকাইছে কি বললো কি বললো কি আপনারা জানতেন না নিয়ম এমনি মাইকিং হচ্ছে জানি কিন্তু সব এলাকা এলাকা কত বড় হয় ঘুরতে কিনা জানা নাই আমি শুনি নাই কিসের চাবি কেন নিয়ম জানতি না বাড়ি কোথায় টাইম জানা ছিল না অবশেষে বোনাস সংক্রান্ত অচলাবস্থা কাটল রাজগঞ্জ ব্লকে সন্ন্যাসী কাটা উষা টি কোম্পানি প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট চা বাগানে গত চার দিন থেকে পুজোর বোনাস নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে এক অচলাবস্থা তৈরি হয়েছিল অবশেষে টিডিপিডব্লিউইএর জলপাইগুড়ি জেলা কার্যকরী সভাপতি তথা শ্রমিক নেতা স্বপন সরকার সহ রাজগঞ্জ ব্লকের তৃণমূল নেতাদের উপস্থিতিতে আইটিপিএর চুক্তি কার্যকর করা হয় সেই অনুযায়ী 18.55% হারে শ্রমিকদের বোনাস প্রদান করা হলো খুশি শ্রমিকরা উষা টি কোম্পানি রাজগঞ্জের একটা বাগান চার দিন থেকে কাজ চলছিল কিন্তু গোসলো কাজটা ছিল যেহেতু এখানকার নেতৃত্ব আমাদের বললো যে একটু আসেন বোনাসের সমস্যা আছে বিভিন্ন সমস্যা নিয়ে একটু আলোচনা আছে আমরা জলপাইগুড়ি থেকে এখানে আসলাম এসে আমাদের নেতৃত্বরা আছে তাদের সঙ্গে কথা বলে বাগান ইউনিট কমিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত হলো যেটা আইটিপিএতে 18.55 যেটা বোনাসের নির্ধারিত ছিল সেটা এখানে কার্যকরী হলো আজকে আলোচনার ভিত্তিতে এবং এদের যে দাবি দাওয়াগুলো আছে আমরা আগামী দিনে পূজার পরে বসে সব ঠিকঠাক করব সময় এখন বিরতির সঙ্গে থাকুন শর্মিগা মেকওভার এখানে ব্রাইডাল পার্টি লাইট মেকআপ ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর হেয়ার স্পা হেয়ার কাট হেয়ার অয়েল মাসাজ বডি পলিশিং ওয়াক্সিং থ্রেডিং স্মুথনিং কেরাটিন ট্রিটমেন্ট সহ যাবতীয় রূপচর্চা সংক্রান্ত বিষয়ের পারফেক্ট সলিউশন মিলবে তাই দেরি না করে চেহারা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সমস্যার সমাধানে চলে আসুন শর্মিগা মেকওভারে শর্মিগা মেকওভার ঠিকানা কামারপাড়া গ্রন্থ ভারতীর বিপরীতে ফোন নাম্বার 7063099083 জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাই জলপাইগুড়িবাসীকে এবং সেই সঙ্গে একটা কথাই মাথায় রাখতে হবে আমরা একটা করোনা আবহে চলছি সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে মাস্ক পরে পুজো প্যান্ডেলে যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর আনন্দ উপভোগ করুন এটাই চাই 20 এবং 21 যে কোভিড-19 যে করোনায় আমরা আক্রান্ত সেই করোনা আবহের মধ্যেও যেহেতু বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো এই দুর্গাপুজো আপনারা প্রত্যেকে সেই করোনা মেনটেন করে দুর্গাপূজা করবেন এবং আমি আশা রাখব দুর্গাপূজার আশীর্বাদে পশ্চিমবাংলার মানুষ তথা জলপাইগুড়ি জেলার মানুষ তথা রাজগঞ্জ বিধানসভার মানুষ দুর্গা মার আশীর্বাদে আপনারা সবাই ছেলে মেয়ে বাচ্চা ভাই বোনকে নিয়ে চার দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়দিন আপনার আনন্দ ফুর্তিতে কাটাবে এবং নিজেরা আনন্দ করবেন এবং নিজেরা আনন্দ করে বাইরের আনন্দকে আপনার ব্যাঘাত ঘটাবেন না এবং আশা রাখি এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ছেলে মেয়ে নিয়ে সবাই সুখে শান্তিতে থাকুন আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে আমি আমাদের জেলাবাসীকে এবং রাজ্যবাসীকে এটাই জানাবো
যে আমাদের 2021 যে দুর্গাপুজোটা সুন্দর হয়ে উঠুক, তার মধ্যে আমাদের যে দেশে এখন করোনা ভাইরাস চলছে, করোনা ভাইরাসে আপনারা সতর্ক থাকবেন, মুখে মাস্ক পরবেন এবং স্যানিটাইজার ব্যবহার করবেন। আরও কিছুদিনের মধ্যে আমাদের ছোট ছোট যে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে, আপনারা সকলে সতর্ক থাকবেন, ভালো থাকবেন। কারণ আমরা জানি আমাদের দেশে এখনও প্রায় 2 বছর হতে চলল, করোনার জন্য মানুষ খুবই আতঙ্ক হচ্ছেন, কিন্তু এখন যে শিশুরা হচ্ছে তাতে আতঙ্কেরও কিছু নেই। আমরা করোনা ভাইরাসে অনেক মোকাবেলা করে হয়তো এত দূরে পৌঁছাইছি, কিন্তু শিশুদের যে জ্বরের ব্যাপারটা আসছে সেটা সকলে মিলে আমাদের সতর্ক থাকতে হবে। জ্বর স্বাভাবিকভাবে এখন জ্বর হওয়ারই কথা, যেহেতু পরিবেশ পরিবর্তন হচ্ছে, যার জন্য আমি মনে করব দুর্গাপূজায় আপনারা সকলে সতর্কভাবে দুর্গাপুজো দেখবেন এবং শিশুদের সতর্ক রাখবেন, যাতে আমরা সকলেই ভালো থাকি। তাতে শিশুদের জ্বরের জন্য আতঙ্কেরও কিছু নেই। আমাদের সাথে স্বাস্থ্য দপ্তর রয়েছে, আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সকলেই রয়েছি, নিশ্চয়ই আমরা আপ্রাণ সকলে মিলে চেষ্টা করছি যাতে আমরা শিশুদের থেকে আমরা যারা গার্জিয়ানরা রয়েছি সকলে ভালো থাকার জন্য আমি আমার জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্যবাসীকে এবং জেলাবাসীকে ভালো রাখার শুভেচ্ছা রাখছি। দুর্গাপূজা সকলকেই আন্তরিক শুভেচ্ছা ভক্তি শ্রদ্ধা জানাই। সকলের পরিবার নিয়ে দুর্গাপূজা আনন্দ উৎসব করুন, এবং সবথেকে যেটা আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের যাতে করোনা আরও না ছড়ায় তার জন্য মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং আমরা দূরত্ব বজায় রেখে আমরা চলব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দুর্গা উৎসব প্রত্যেকেই সুন্দরভাবে কাটান, আমি এটাই আশা করি প্রত্যেকে। নমস্কার, ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। মিনিবাসের সাথে যুক্ত শতাধিক কর্মচারী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আগেই যোগ দিয়েছিলেন। রবিবার ফের 52 জন সুপার বাস অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত কর্মীরা তৃণমূলে যোগদান করলেন বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি। এদিন কদমতলা মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি জেলা তৃণমূল প্রাইভেট মোটর কর্মী ইউনিয়নের পক্ষ থেকে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সুপার বাস অ্যাসোসিয়েশনের 52 জন এদিন তৃণমূল কংগ্রেসের মোটর কর্মী ইউনিয়নে যোগদান করলেন যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সন্ধিক্ষণে সকলকে সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। হাটে অভিযান চালিয়ে বেশ কিছু দেশি মদের বোতল উদ্ধার করলো হেলাপাকড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। গতকাল রাতে হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতি, নাগরিক মঞ্চ, নেতাজি ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন সংস্থার সদস্যরা যৌথভাবে অবৈধ মদের বিরুদ্ধে অভিযানে নামেন। হেলাপাকড়ি হাটের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দেশি মদের বোতল উদ্ধার করেন তারা। যদিও অভিযানকারীরা পৌঁছানোর আগেই ব্যাগ সমেত মদের বোতল রেখে পালিয়ে যায় কারবারিরা। উদ্ধার হওয়া মদগুলি ধানহাটি মাঠে জনসমক্ষে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, হেলাপাকড়ির সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দীর্ঘদিন থেকে মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হচ্ছে। যৌথ অভিযানের জেরে মাঝে মদ কারবারিরা পিছু হটতে বাধ্য হয়েছিল, কিন্তু পুজোর আগে ফের অবৈধ মদ কারবারিরা মাথাচাড়া দিতে শুরু করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন ফের যৌথ অভিযান চালানো হয়। অভিনবভাবে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার ধূপগুড়ির যুবক তথা অ্যাথলেট বুদ্ধ সরকারের। বুদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র। শনিবার ধূপগুড়ি শহর থেকে জলপাইগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দেন তিনি, তবে কোনো যানবাহন বা সাইকেলের নয়। তিনি এতটা পথ দৌড়ে সেখান থেকে জলপাইগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন পাহাড়পুর মোড়ে দাঁড়িয়ে বলেন দীর্ঘদিন থেকেই তিনি এভাবে রান করছেন, তবে সঠিক প্রশিক্ষক বা সরকারি সুবিধা পেলে তার খেলাধুলার ক্ষেত্রে অনেক সুবিধা হতো বলে জানান এই যুবক অ্যাথলেট।
আমি ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি রান করে এসেছি। আচ্ছা, আমি গ্রামে আমাদের বাড়ি দক্ষিণ খাইবাড়ি, সেখানে একটা মাঠ আছে, আমি সেখানে রান করি। আচ্ছা, একাই রান করি, কোনো স্থান নেই, যদি কোনো স্থান হেল্প করে বড় বড় জায়গায় যেতে পারবো খেলতে। আজকে কী করছেন, আজকে আপনি কী করবেন অ্যাকচুয়ালি একটু বলবেন। আমি সেফ ড্রাইভ এবং সেফ লাইফ নিয়ে দুর্গা পূজার উপলক্ষে সচেতন বার্তা। আচ্ছা, এখন কোথায় যাবেন আপনি? আমি এখন জলপাইগুড়ি যাব। ধীমান রায়ের প্রতিবেদন, এবি নিউজ, জলপাইগুড়ি। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। আজ মহাপঞ্চমী, জলপাইগুড়ি শহরের মণ্ডপগুলিতে সপরিবারে পৌঁছে গিয়েছেন মা দুর্গা। কলকাতা থেকে ভার্চুয়ালি জলপাইগুড়ির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের নির্দেশ অমান্য করে টোটো চলাচলে পুলিশের পদক্ষেপ। আজ পঞ্চমীর সকালে শীতের আমেজ, কুয়াশায় মোড়া থাকলো শহর। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার, স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন এবি নিউজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।